আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো কৃমি নিবারণের জন্য মারাত্মক পরীক্ষিত একটা আমল। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো কৃমি আমাদের অনেকের হয়ে থাকে, কৃমি নিবারণের জন্য মারাত্মক পরীক্ষিত এই আমলটা আপনাদেরকে করতে হবে। যদি করেন আল্লাহ তাআলার রহমতে আশা করা যায় ইনশাআল্লাহ কৃমি দ্রুত নিবারণ হয়ে যাবে। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা নকশা দেব, অর্থাৎ বুজুর্গণ দিন একটা সুরার নকশা লিখেছেন। এই নকশাটা আপনি যদি লিখে আপনার সাথে রাখেন অথবা এটা ধুয়ে জাফরান কালি দিয়ে ধুয়ে আপনি পান করতে পারেন, কৃমি নিবারণ হয়ে যাবে। মাত্র 3 দিনের মধ্যে খালি পেটে শুধুমাত্র পান করবেন, কৃমি নিবারণ হয়ে যাবে। এবং সাথে সাথে এটা লিখে যদি সাথে রাখেন আজীবন আর কখনো কৃমি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের এই চ্যানেলটা সহ আরেকটা চ্যানেল আছে, এটার নাম হচ্ছে ডার্ক ব্লু। ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে নকশাটা থাকবে এটা ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে আপনার বাংলায় লেখা থাকবে, বাংলায় না আরবিতে অক্ষরগুলো লেখা থাকবে, আপনারা সেই নকশাগুলো চাইলে লিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।